আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিরা মাহা। এটা হচ্ছে আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। সো আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল অ্যান্ড চিকেন রোল শেয়ার করব। এটা খুবই সহজ রেসিপি, আপনারা এটা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেবো চিকেন, যেটা আমি আগে থেকে লবণ, মরিচ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিব বরবটি কুচি। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব বাঁধাকপি এবং গাজর কুচি। এগুলো একসাথে ভালোভাবে নেড়ে নিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি। এগুলো রান্না হয়ে যাওয়ার পর এর সাথে দিয়ে দিব ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পুরোটা ঠান্ডা হয়ে আসলে এটাকে রুটি দিয়ে ফোল্ড করে নিব। রুটির মাঝখানে পুর দিয়ে তারপর রুটির চারপাশে আঠা লাগিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। সো এটা আম্মু বানাচ্ছিল আর আম্মু অনেক পারফেক্টলি এটা করতে পারে। আপনাদেরকে একটি সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।